অবশেষে এসে গেল আল আমিন সিনিয়র সেকেন্ডারি কমন এন্ট্রান্স টেস্ট। 3রা এপ্রিল অর্থাৎ আগামীকাল রবিবার আল আমিন একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল আমিন সিনিয়র সেকেন্ডারি বহু প্রতীক্ষিত কমন এন্ট্রান্স টেস্ট। ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। দূরবর্তী স্থানের প্রার্থীরা ইতিমধ্যে বদরপুর আল আমিনে এসে পৌঁছে গেছেন। এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্য থেকে এসে পৌঁছেছেন বহু পরীক্ষার্থী। আগামীকাল এন্ট্রান্স টেস্টে বসার জন্য জোরদার প্রস্তুতি নিতে দেখা গেছে তাদের। কারণ আল আমিন একাডেমি একটা সুনামধন্য, আমরা শুনেছি বা বিভিন্ন নিউজে দেখতে পাই যে আল আমিনের ছাত্ররা বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে সাইন করছে। তো আমি চাই যে আমার যে ছোট ভাই বোন আছে তাদেরকে এই আল আমিনে অ্যাডমিশন করি, একটা ভালো একটা প্ল্যাটফর্মে এই তুলে দিতে পারি। তোমরা কৈলাসর থেকে কজন? আমরা কৈলাসর থেকে আটজন। এছাড়াও বরাকের বিভিন্ন প্রান্ত থেকে সিনিয়র সেকেন্ডারির আল আমিন কমন এন্ট্রান্স টেস্টে বসতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের আসার খবর পাওয়া গেছে। রবিবার মেলার রূপ নেবে আল আমিন একাডেমি চত্বর। অতীতে বিভিন্ন টেস্টে এমন দৃশ্য লক্ষ্য করা গেছে, এর নিরিখে রবিবারের চিত্র সহজেই অনুমান করা যাচ্ছে। উল্লেখ্য, বদরপুরের এডুকেশন হাব হয়ে ওঠার পেছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অবদান রয়েছে সেটি হচ্ছে বদরপুর আল আমিন একাডেমি। এই কথাটি অস্বীকার করার কোনো উপায় নেই, তবে এতে সমাজের লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। আজ আল আমিন বরাকের মাথা উঁচু করা এক প্রতিষ্ঠান। এক বছর হলো শিক্ষা প্রতিষ্ঠানটি সিনিয়র সেকেন্ডারিতে উন্নীত হয়েছে, সাড়াও পেয়েছে প্রচুর। কলকাতা আল আমিন মিশনের সঙ্গে মৌ চুক্তি সম্পন্ন করে চালিয়ে যাচ্ছে নিট ও জেইইর মতো সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। এবার ফের শুরু হচ্ছে সুপার 30 সহ HS প্রথম বর্ষের এডমিশন। আগামীকাল 3রা এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বদরপুর আল আমিন সিনিয়র সেকেন্ডারি ভর্তি পরীক্ষা তথা আল আমিন কমন এন্ট্রান্স টেস্ট। সফলভাবে এক বছর পার করে এবার দ্বিতীয় শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু করেছে আল আমিন সিনিয়র সেকেন্ডারি। আবার এই পরীক্ষায় সেরা 5 ছাত্রকে 5টি ট্যাবলেট পুরস্কার হিসেবে প্রদান করা হবে। শুধু তাই নয়, এই পরীক্ষায় যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের রেজাল্ট এদিনই ঘোষণা করা হবে এবং এদিনই তাদের অ্যাডমিশন নেওয়া হবে। এ তো গেল একটা দিক। দ্বিতীয় দিকটি হল 3রা এপ্রিল কমন এন্ট্রান্স টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে বিজ্ঞান শাখায় ভর্তি হচ্ছে ইচ্ছুকরা আল আমিন সুপার 30-র জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ নিট জেইইর কোচিংয়ের জন্য এদিন সুপার 30 বাছাই করা হবে। এটি হবে বিজ্ঞান শাখায় সুপার 30-র দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা, কেননা গত 13ই ফেব্রুয়ারি সফলভাবে সম্পন্ন হয়েছে প্রথম পর্যায়ের পরীক্ষাটি। এবার কমন এন্ট্রান্স টেস্টের মধ্য দিয়ে একই সঙ্গে সম্পন্ন হবে সুপার 30-র দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। তবে তৃতীয় এবং সর্বশেষ পর্যায়ের সুপার 30-র আরও একটি পরীক্ষা নেওয়া হবে, আর এই 3 ধাপের পরীক্ষা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে 2 লক্ষ টাকা করে এককালীন স্কলারশিপ দেওয়া হবে। এটা নিট জেইইর কোচিংয়ের জন্য বিজ্ঞান শাখার সুপার 30-র কথা। এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে এই কথাই আত্মবিশ্বাসের সঙ্গে বিস্তারিত তুলে ধরলেন। আমরা বরাকের আনাচে কানাচে তথা ত্রিপুরা থেকে যথেষ্ট সংখ্যক সাড়া পেয়েছি। আমাদের কর্মীগণ 3-3টা হেল্পলাইনে 24 ঘন্টা সার্ভিস দিতেছে এবং যথেষ্ট সাড়া ছাত্র এবং অভিভাবকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। আমরা আশা করছি আগামীকাল যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী আসবে। আল আমিনের নামের উপর মানুষের বিশ্বাস আছে এবং আমরা সেই হিসাবে রেজাল্টও দেখিয়েছি। আশা করতেছি যাতে আমরা সেকেন্ডারি সেকশনেও গার্জিয়ানরা যেভাবে আশা করতেছে সেই হিসাবে আমরা রেজাল্ট দেখাবো ইনশাআল্লাহ। আগামীকালের পরীক্ষা আরম্ভ হবে 11টা থেকে। ছাত্রছাত্রীদের এবং গার্জিয়ানদেরকে আমরা অনুরোধ করছি আপনারা 10টা থেকে 11টার মধ্যে এসে নাম রেজিস্ট্রেশন করাবেন এবং সাথে মেট্রিকের অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন। অন্যদিকে আগামীকাল অর্থাৎ 3 এপ্রিল রবিবার অনুষ্ঠিতব্য কমন এন্ট্রান্স টেস্ট থেকে আর্টস এবং কমার্সের মধ্য থেকেও আরও 30 জন ছাত্রকে বাছাই করা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, যাদের বিশেষভাবে গাইড করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পোক্ত করা তোলা হবে। তবে সব কিছুই সম্পন্ন হবে দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের তত্ত্বাবধানে, কেননা ইতিমধ্যে কলকাতা আল আমিন মিশনের সঙ্গে বদরপুর আল আমিন সিনিয়র সেকেন্ডারির মৌ চুক্তি সম্পন্ন হয়েছে। কাজেই সর্বভারতীয় স্তরে ইতিমধ্যে চমক দেখানো আল আমিন মিশনের সব অভিজ্ঞ শিক্ষক এবং তাদের গাইডেন্স সহজে উপলব্ধ হবে বদরপুর আল আমিন সিনিয়র সেকেন্ডারিতে। তবে মনে রাখতে হবে 3 এপ্রিল সকাল 10টা থেকে 11টার মধ্যে রাখা হয়েছে রিপোর্টিং টাইম। এর মধ্যে পরীক্ষার্থী বদরপুর আল আমিন সিনিয়র সেকেন্ডারিতে এসে উপস্থিত থাকতে হবে, সঙ্গে অবশ্যই আনতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। মোট 100 মার্কের মধ্যে থাকবে পরীক্ষার প্রশ্নপত্র। এর মধ্যে ইংরেজি গ্রামারের জন্য থাকবে 30 নম্বর, বিজ্ঞানের জন্য থাকবে 30 নম্বর, গণিতে 30 এবং জেনারেল স্টাডিজের জন্য থাকবে 10 নম্বর। 1 ঘন্টার পরীক্ষায় মোট 100 নম্বরের উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের। প্রশ্নের ধরন হবে বহুমুখী ধারার,
অর্থাৎ এমসিকিউ টাইপের। বাংলা ও ইংরেজি ভাষায় থাকবে প্রশ্নপত্র। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে 2 মার্ক। প্রশ্ন থাকবে মোট 50টি, পূর্ণমান 100, থাকবে নেগেটিভ নম্বরও। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এদিনই পরীক্ষার্থীরা পেয়ে যাবে তাদের রেজাল্ট এবং এদিনই সেরা 5 ছাত্রকে অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হবে 5টি ট্যাগ। আবার এদিনই আল আমিন সিনিয়র সেকেন্ডারি প্রথম বর্ষে উত্তীর্ণদের দেওয়া হবে অ্যাডমিশন। এরপর 10 এপ্রিল থেকে গোটা দমে শুরু হবে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ক্লাস। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।